বন্ধুরা, তোমাদের প্রিয় ছেলে আরদাস কিচেন থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি। বর্ষার দিনে তো অবশ্যই ভালো থাকি আমরা, আর যা বর্ষার যা অবস্থা তো বলার মতন না। যাই হোক, আজ ছয়টি রান্নার রেসিপিতে যাই। দেখো, আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে এনেছি। বলতো, অল্প সময়ে খুব সুন্দর একটা টেস্টফুল খাবার। অনেক বাড়িতে বাচ্চারা এই খাবারটা খায় না, এই সবজিটা করবা কিন্তু বাচ্চারা খাবে না। আমি যেভাবে রান্না করবো আছে সেভাবে করে দেবা, বাচ্চারা চেটে পুটে খাবে এবং বড়রাও খাবে, সবাই খাবে। এই দেখো, এই মিষ্টি কুমড়ো, আমি আসে মিষ্টি কুমড়োর ভর্তা করবো। কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না, পেঁয়াজুন ছাড়াই আমি এই মিষ্টি কুমড়োর ভর্তাটা করবো। তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা নতুন চ্যানেলে আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বেশি কথা বলছি না, চলো রান্না করে দিকে এভাবে বানিয়ে নেব। দেখো, আমার মিষ্টি কুমড়োটা বানানো হয়ে গেছে, চিড়ে নেব। কুমড়োগুলোকে আমি একটু ধুয়ে নেব। আমি শুকনো কড়াইতে কটা চিনি বাদাম ভেজে দেবো, জল দিয়ে দেবো। আপনি গ্যাসের তাপটাকে একদম কমিয়ে দেবো, নিবা নিবা জালে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে দেবো। আমার কুমড়োগুলো অনেক গলে গেছে, অনেকটাই গলে গেছে। এবার আমি এই চিনি বাদামগুলো দিয়ে দেবো, আর একটু গলবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কত সুন্দর গলে গেছে। এবার আমি একটুখানি ঘি দিয়ে দেবো, সুন্দর করে নেড়ে নেব। এবার একটু মিট মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণে আমি দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কোনো ব্যাপার না। আমার মিষ্টি কুমড়ো ভর্তা রেডি। দেখো, ওকে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। পাও মিষ্টি কুমড়ো ভর্তাটা মনে হচ্ছে কত সুন্দর। এরকমভাবে তোমরা রান্না করে তোমার বাচ্চাদের দেবে, তোমার বাচ্চারা দেখবে চেটে ফুটে খেয়ে যা খেয়ে নেবে, তাদের সবজি খাওয়াটাও হয়ে যাবে এবং তাদের পেটও ভরবে, তাদের ভালোও লাগবে। আমার এই ভিডিওটা তোমরা দেখো, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে এভাবেই ভালোবেসো। তো বেশি একটা কথা বলবো না, এবার এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, কেমন